তোর কি নিজের বাড়ি শখ হয় না? তোর মনে হয় না নিজের একখান বাড়ি হইব? সেটা তুই নিজের মতো কইরা সাজায় গুজায় রাখবি। হরে লালি বেগম, স্বপ্ন তো কত কিছু দেখি রে, তাই হুদো হুদো স্বপ্ন দেখে কোনো লাভ আছে? আমার মতো একটা মেয়ের সাথে সম্পর্কে কে জড়াতে চায়? আপনি তো চাইবেনই না। আপনি আমাকে ভুল বললেন। ছেড়ে দিয়েছি মানে আমার ওয়াইফকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। কেন ডিভোর্স দিয়েছেন? কেন আপনি আমাকে বললেন না আমার ওয়াইফকে ছেড়ে দিতে? তাই মাথা ঠান্ডা হয়েছে? আপনি আবার এসেছেন। আমার মাথা ঠান্ডাই ছিল, আপনাকে দেখে আবার গরম হয়ে যাচ্ছে। আপনি প্লিজ যান। আপনি আচ্ছা আমি কি করেছি বলেন তো? আমি আপনার জন্য এত বড় একটা কুরবানি দিলাম, কোথায় আপনি খুশি হবেন? তা না আপনি আমার সাথে কেমন করছেন এটা ঠিক হলো বলেন? ঠিক চুপ করা, আমি একদম চুপ করে কুরবানি করেছি সে ফালতু লোক। দেখেন আমি কিন্তু সত্যি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, আপনি শুধু একবার বলেন আমাকে বিয়ে করবেন প্লিজ। শুভ্র আমার হাজবেন্ড আছে এবং আমি তাকে সত্যি অনেক ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে আমিও তো আপনাকে ভালোবাসি। আচ্ছা আপনি এইটা বলেন তো আপনার হাজবেন্ড আপনাকে কতটুকু ভালোবাসে? আমি আমি তার চেয়ে বেশি আপনাকে অনেক ভালোবাসবো। আমি কথা দিচ্ছি আপনাকে আমি এর চেয়ে অনেক বেশি হ্যাপি রাখবো। আপনাকে না সত্যি সত্যি ইচ্ছা করছে মেরে মেরে একদম চামড়া ছিঁড়ে লবণ লাগিয়ে দিই। ও আপনার ইচ্ছা যদি পূরণ হয় তাহলে আপনি আমার হবেন? আপনি ঘৃণা করা বুঝেন? ঘৃণা ভালোবাসার জন্য সত্যি ঠিক তার অপোজিট হচ্ছে ঘৃণা। আমি আপনাকে ঘৃণা করি, আই হেট ইউ, আন্ডারস্ট্যান্ড? আপনি আপনি আমাকে ঘৃণা করছেন না, আমি জানি তো আপনি আসলে অভিমান করছেন। আপনার হাজবেন্ডকে ছেড়ে আসতে আপনার খারাপ লাগছে তাই না? এটা লাগাটা স্বাভাবিক, স্বাভাবিক আমারও লেগেছিল, তবে অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শুভ্র প্লিজ যান, আমি রিকোয়েস্ট করছি প্লিজ গো। ও আপনি বুঝতে পারছেন না আপনার হাজবেন্ডকে কীভাবে বলবেন? অসুবিধা নেই আমি আপনাকে সাহায্য করব, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলি, আমি সত্যি সত্যি খুন করব। তোমার হাতে খুন হতে আমার কোনো আপত্তি নেই নাদিয়া, সেটা তো আমার ভাগ্য হবে। হ্যাঁ ফাইন, কি করলে এই পেইন থেকে মুক্তি পাবো বলেন, কি করতে হবে? তুমি একবার বলো আমাকে বিয়ে করবে তাহলে আপাতত আমি চলে যাব। আমি জীবনেও আপনাকে বিয়ে করব না, আমার হাজবেন্ড আছে এবং উই আর ভেরি হ্যাপি। আপনি যদি আমাকে আর ডিস্টার্ব করেন আমি আপনাকে পুলিশে দেব। পুলিশ? আচ্ছা তুমি আমাকে পুলিশে দাও, র‍্যাবে দাও, আর্মিতে দাও, এতে আমার কোনো আপত্তি নেই। শুধু তুমি বলো যে পুলিশে ধরা দিলে তুমি আমার হবে, তাহলে আমি নিজ থেকে গিয়ে পুলিশের কাছে ধরা দিব, তারপর আমি যখন অনেকদিন পর বের হব, বের হয়ে তারপর তোমার কাছে চলে আসব। বলো তুমি আমার হবে? দেখেন এই জীবনে কোনো দিনই আমি আপনার হব না, আমি আপনাকে ঠান্ডা মাথায় ভালোভাবে বোঝাচ্ছি। আপনি প্লিজ এসব উদ্ভট উল্টাপাল্টা চিন্তা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমি আমার হাজবেন্ডকে নিয়ে খুব হ্যাপি,
আপনি আপনি আপনার ওই ডিভোর্স লেটার মন্ট উইথড্র করুন, সেটাতে আপনার ভালো হবে। ও ডিভোর্স লেটার উইথড্র করলে তারপর তুমি আমার কথা শুনবে তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেটাই করি। দেখেন আমি স্পষ্টভাবে আপনাকে একটা কথা বলতে চাই। জি বলুন। আপনার সাথে আমার কোনো দিন কোনোভাবে কোনো কিছুই হওয়া সম্ভব না, সেটা আজকে কেন, দশ বছর পরেও সেটা সম্ভব না। এখন আপনি মরেন বাঁচেন, বউকে ডিভোর্স দেন, ফাঁসি দেন, পুলিশে যান, র‍্যাবে যান, আই ডোন্ট কেয়ার, ইটস নট গোয়িং টু চেঞ্জ। সো প্লিজ আপনি আমার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে, আমি যেখানে আছি ভালো আছি, আমার হাজব্যান্ড অনেক ভালো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার হাজব্যান্ডের সাথে একটু বুঝবো, হ্যাঁ কথা বলি। আমি এখন আসি, আপনি ঠান্ডা হন। চালাচালি করার মানুষের অভাব নেই, তাই ভাবলাম কারো কাছে কিছু শুনে হয়তো আমার খবর নিতে এলে। এসব তুই কি বলছিস রুবি? আচ্ছা বাদ দাও, তুমি কি বলতে এসেছিলে সেটা বলো। না রে, এমনি হঠাৎ মনে হলো তুই আমার একমাত্র মেয়ে, অথচ তোর সাথে অনেকদিন ধরে আমার কোনো কথা হচ্ছে না, তোর তো বিয়েও হয়নি, পরের ঘরেও চলে যাসনি, তারপর বাবা তোমার কী হয়েছে বলবে? তুই জানিস তুই যখন জন্মালি, আমার তিনটা ছেলে পরপর জন্মানোর পরে তুই যখন হলি, তখন আমি কী করেছিলাম তুই জানিস? কী করেছিলে? খুশির চোটে ডিগবাজি খেয়েছিলাম। কোথায়? হসপিটালে? আরে না না, বাড়িতে। তোকে নিয়ে আসার পরে ডিগবাজি খেয়েছিলাম। তোর মা কি বলে জানিস? এই তোমার কি হয়েছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ শুনেছি, মা বলেছে আমি হবার পর নাকি সবাই খুব খুশি হয়েছিল। কিন্তু দেখো এখন তো আমার আর কোনো গুরুত্বই নেই, আমার তিনটে ভাই কিন্তু কারোর সাথে ঠিকমতো দেখা হয় না। বড় ভাই না হয় দুটো ছেলে মেয়ে আছে, তাদের নিয়েও ব্যস্ত থাকে, কিন্তু মেজ ভাইয়া ওর সাথে মাসে একবার দেখা হয় কিনা সন্দেহ। তা তুই তো মাঝে মাঝে দোতলা গেলেই পারিস। মেজভাবের যা ভাব! উফ, আর বাসায় গেলে ভাইও তো ঠিক মতো কথা বলে না। কী রে রুবি কেমন আছিস বলার পর শেষ, মনে হয় যেন ওর আর কোনো কথাই নেই। দেখ রাশেদ একটু কম কথা বলে, কিন্তু তার মানে এই না যে তোর জন্য ওর কোনো। আর বড়ভাবি? বড়ভাবি তো ভাবে যে আমি সারাদিন শুধু নিন্দাই করি। এসব হচ্ছে ওই যে দুষ্টু কাজের মেয়েদের কাজ। সুমনার তো মনটা খুব ভালো রে। এই দেখ না আজকে ভোরবেলা ছাদে আমার সাথে দেখা, আমার কী বললো জানিস? বলে বাবা এই চৌধুরী ভিলাতে যে এত সুন্দর একটা ছাদ আছে আমরা সবাই ভুলেই গেছি, অথচ যদি একটু ছাদে আসি দেখেন কত লাভ হয়। এই যে আপনার সাথে কথা বলছি, এই যে মুক্ত বাতাস পাচ্ছি, না দিয়া রুবি ওরাও তো ছাদে এলে পারে, তাহলে সবার সাথে দেখা হয়ে যায়। আচ্ছা বাবা তুমি কী বলতে চাচ্ছিলে সেটা বলো। না না আমি সেরকম কিছু বলছি না, আমি বলছিলাম যে তুই তো রোজ সকালে উঠিস, তো সকালে উঠে একটু ছাদে এলেই তো পারিস। বাবা তোমার যে মাঝে মাঝে কি হয় আমি কিচ্ছু বুঝি না। যাকে তুমি চা খাবে? আসলে আপনার একটা মোবাইল দরকার, মাঝে মাঝে খুব টেনশন হয়। একজন মানুষ বা একজন ভালো বন্ধু হিসেবে আপনি সুস্থ আছেন কিনা, খাওয়া দাওয়া করেছেন কিনা ঠিক মতো, সব কিছু ঠিকঠাক আছে কিনা, ওষুধপত্র ঠিকঠাক মতো খাচ্ছেন কিনা, এসব খোঁজ খবর নেওয়ার অধিকার তো আমার আছে, আছে না?
তা তো আছে। তো ওষুধ টষুধ ঠিক মতো খাচ্ছেন নাকি চিন্তা করেছেন এভাবেই বিছানায় শুয়ে বসে দিন কাটিয়ে দিবেন? থাকলে ক্ষতি কি, আমি যতদিন অসুস্থ থাকবো আপনি আসবেন, খিচুড়ি রান্না করে খাওয়াবেন, আমি ভালো হয়ে গেলে তো আর আসবেন না, তাই না? আসলে সব কিছু ঠিক না করে উপায় নেই, বাবা মার কথা চিন্তা করে হলেও আমাকে সুস্থ হতে হবে। আমি এদিকে অসুস্থ থাকলে বাবা মা এদিকে না খেয়ে থাকবে। আপনার বাবা মা আপনার এই অবস্থা জানেন? বাবা মা যদি জানে তাহলে তারা ঠিক থাকতে পারবে না। দেখুন, আমার আসলে কি বলা উচিত আমি জানি না, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো কিছুই ঠিক হবে না সাহেব। কোনো রকম একটা চাকরি করছিলাম, তাতে কিছু টাকা আর্ন হতো। এখন যে কি হবে, কোথা থেকে টাকা পাবো, কোথা থেকে বাড়ি ভাড়া দেব, কিছু টাকা ধার করেছিলাম তাও আবার ফেরত দিতে হবে। একটা কথা বলি প্লিজ, আপনি আমাকে টাকা ধার দিতে চাইবেন না, তাহলে আমার মনে হবে আমি যে আপনাকে এসব সমস্যার কথা বলি এসব শুধু টাকার জন্যই বলি। আর তাছাড়া আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার মতো ভালো বন্ধুকে হারাতে চাই না, প্লিজ। কিন্তু আমি আপনার প্রবলেমের মধ্যে কোনো রকম হেল্পই করতে পারছি না, তাহলে আমি আপনার কিসের ফ্রেন্ড হলাম? কে বলেছে আপনি আমাকে হেল্প করছেন না? এই যে আপনি আসছেন আমার সাথে কথা বলছেন, এটাই তো আমার জন্য অনেক কিছু সাহেব। আপনি যদি না আসতেন আমি তো বাঁচার শক্তি হারিয়ে ফেলতাম, হয়তো বা সুইসাইডই করতাম। প্লিজ চুপ করেন, আজে বাজে কথা বলবেন না প্লিজ। আচ্ছা আজকে আমরা কি খাবো, রেসিপি কি হবে? আচ্ছা আপনি যে প্রতিদিন এখানে আসছেন, আপনার ইউনিভার্সিটি যেতে হবে না? যাব না কেন, অবশ্যই যাব, কিন্তু আজ যাব। কাজটা ঠিক করে নাই জামিল। চাচা কি ঢাকায় কোনো কাজে এসেছেন? হ্যাঁ ঢাকায় তো অনেক কাজ আছে, তাছাড়া তোমার সঙ্গে জরুরি কথা আছে। এই সাহেদের সাথে হয়েছে, রাশেদের সাথে কথা হয়েছে, তোমার তো পাইতেই আছি না, তুমি হয়েছে কি বাড়ির বড় ছেলে বুঝলে না। ইয়ে বিষয়টা কি? বিষয় হয়েছে বাড়ি। আচ্ছা এত বড় একটা জায়গার উপর তিনতলা একখান বাড়ি, এত অপচয় তোমরা কতদিন মাইনে নিবা? তোমরা বড় হয়েছো না? কিসের অপচয়? জায়গার অপচয়। এত বড় একখান জায়গার উপরে 14 তলা বিল্ডিং হয়, বুঝছো? চারদিক চাই দাও, একতলা দুতলা কোনো বিল্ডিং আছে? সব ভাঙ্গা বড় বড় উঁচা উঁচা ফ্ল্যাট বিল্ডিং করতেছে। চাচাজান আমরা তো চৌধুরী ভিলার মালিক না, চৌধুরী ভিলার মালিক যিনি তিনি তো আসলে চৌধুরী ভিলাকে এইভাবেই রাখতে চান, আমরা কি করব বলেন? তোমার কি করার আছে না আছে সেটা হলো পরের বিষয়, আগে বাতি যা তুমি কো, তুমি কি চাও এখানে একটা 14 তলা বিল্ডিং হয়? আমি চাই কি না চাই তাতে তো কিছু যায় আসে না চাচা। আমি জানি বাতি যা তোমরা সবাই চাও, রাশেদ চায়, সাহেদ চায়, রুবিও চায়, না চাওয়াটা তো একটা বড় আহাম্মকি। কিন্তু চাচা আমি একটা বিষয় বুঝতে পারছি না, এখানে যদি 14 তলা বিল্ডিং হয় তাহলে আপনার লাভটা কি? আমার তুমি তো জানো বাতি যা, তোমরা এই বাড়িতে তিনটা ফ্যামিলি থাকো বইলা, আমি কখনো কোনো দাবি নিয়ে আসি নাই। তিনতলা বিল্ডিংয়ে তিনটা ফ্যামিলি থাকো, এর মধ্যে আমি কী দাবি করুন? তয় বাতি যা, এখানে যদি 14 তলা বিল্ডিংয়ে অনেকগুলো ফ্ল্যাট হইব না, আমার দুইটা ফ্ল্যাট পাওয়ার যায় নাকি? হ্যাঁ চাচা, বিষয়টা নিয়ে কি বাবার সঙ্গে আপনি আলাপ করেছেন? না এখনো করি নাই। তাহলে বাবার সঙ্গে বিষয়টা নিয়ে আগে আলাপ আলোচনা করেন, তারপরে আমরা ঠিক করবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। আগে ছাদেই আসতেন, এখন দেখি ছাদেই বেশি সময় থাকে। আন্দাজে
আর সারাদিন তো অফিসার বাসায় শুয়ে বসেই থাকি, একটু হাঁটাহাঁটি না করলে শরীর ভালো থাকবে? একটুখানি হাঁটতে এসে তুমি বলছো সারাক্ষণ ছাদে থাকি। বুঝলাম। তো তোমার শ্বশুর আর চাচা শ্বশুর কোথায়? কি জানি, ওনারা নেই দেখে তো আমি এখানে। ছাদে আসছো ভালো কথা, কিন্তু চাচার সঙ্গে দেখা হলে কিন্তু কোনো কথা বলবো না। তুমি যে মাঝে মধ্যে কি বলো না, মানে এমন ভাব তোমার যে তোমার ভিলেন চাচার সাথে কথা বলার জন্য যেন আমার মন একদম আনচান আনচান করে মরে যাচ্ছে। আচ্ছা ইয়ে, তুমি মনে অফিসে খুব কম সময় দিচ্ছ ইদানিং। কই না তো, অফিসে এমনিতেই কাজ কম আজকাল। আচ্ছা আচ্ছা, আমি আবার ভাবলাম যে তোমার কোনো প্রবলেম হলো কিনা। প্রবলেম? কিসের প্রবলেম? না এমনি। আচ্ছা পাগলটার অবস্থা কি, সে কি আর আসে? হ্যাঁ, অনবরত থ্রেড দিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, ও যে মেয়েটার কি যেন নাম, দোলা, দোলা, হ্যাঁ, ও কি দোলার বয়ফ্রেন্ড নাকি? মানে কি, এই ছেলের সাথে দোলার কি সম্পর্ক? দোলার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? না মানে তোমার প্রতি দোলার আর দোলার তোমার প্রতি একটু আলগা দরদ আছে না, এক্সট্রা দরদ আর কি। তো ওই দরদ দেখে ওর বয়ফ্রেন্ড জেলাস হয়ে যেতে পারে, তারপর জেলাস হওয়ার কারণে সে তোমাকে পেইন দিতে পারে। দেখো তুমি সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে আছো, ওর সাথে আমার কাজের বাইরে দেখাও হয় না, কথাও হয় না, কোনো যোগাযোগ তো হয়ই না। ও তাই না? এই জন্যই মেয়েটা রাত একটা দুটার সময় তোমাকে টেক্সট দিয়ে জানায় মানে কাজ কত দূর এগোচ্ছে। বাবারে বাবা, আজকালকার জমানায় এত কর্মঠ মেয়ে পাওয়া খুবই মুশকিল। মাশাল্লাহ কি লক্ষ্মী মেয়ে। ও কবে আমাকে এত রাতে মেসেজ দিল? সেটা তুমি আমার থেকে বেটার জানো। যাই হোক, কাজের মধ্যে থাকাই ভালো। আচ্ছা তুমি কি বলতে চাও যে ওর সঙ্গে আমার অন্য কোনো রিলেশন আছে? না, আমি কখনোই সেটা বলতে চাইনি, তবে ওর বয়ফ্রেন্ড সেটা ভাবলেও ভাবতে পারে। শোনো, দোলার কোনো বয়ফ্রেন্ড নেই, আর থাকলেও এরকম কিছু ভাবার কারণ নেই। তুমি শিওর দোলার কোনো বয়ফ্রেন্ড নেই? আমি কিভাবে জানবো? আমার জানা মতে নেই, তবে আমি এটা শিওর যে ওই ছেলের সাথে দোলার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, না থাকলে তো ভালোই। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি যাতে এখানে আর না আসি? আশ্চর্য, আমি কি সেটা বললাম নাকি? আমি বলতে চাচ্ছি আপনি যেখানে প্রতিদিন আসেন, আপনার ফ্যামিলিকে যদি জানতে পারে তাহলে তো আপনাকে খারাপ ভাববে, তাই না? আর তাছাড়া আমার জন্য সময় নষ্ট করতে করতে তো আপনার সব শেষ হয়ে যাবে। বাহ, আপনি তো সাংঘাতিক ট্যালেন্ট। আপনি বুঝে ফেলেছেন যে আপনার জন্য আমার সময় নষ্ট হচ্ছে আর আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আপনার কি ধারণা যে আপনার জন্য আমার কি শেষ হয়ে যাচ্ছে? এই যে আপনি প্রতিদিন ইউনিভার্সিটি বাদ দিয়ে আমার এখানে আসেন, আপনার পড়ালেখার সময় নষ্ট হচ্ছে, আপনার পড়ালেখার ক্ষতি হচ্ছে, আর তাছাড়া পড়ালেখার ক্ষতি হলে আপনার ফ্যামিলিতে তো আপনি ছোট হবেন। আর হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আপনি ভাবছেন আমি আপনাকে সময় দিতে গিয়ে আমার নিজের ক্ষতি করে ফেলছি? এরকম না, আমি আমার সব কিছু ঠিক রেখেই আপনাকে সময় দিচ্ছি। সব কিছুই ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের সমাজে কিছু প্রতিবন্ধকতা থাকে যা চাইলেও আমরা বদলাতে পারি না। আপনি এত জটিল করে কী বোঝাতে চাচ্ছেন? আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা এত জটিল না। এই যে আপনি একজন ছেলে হয়ে একজন মেয়ের এখানে আসছেন, এত দেখাশোনা করছেন, সবাই তো এটা ভালো চোখে দেখবে না। ব্যাপারটাকে কে কীভাবে দেখছে না দেখছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আপনি কীভাবে দেখছেন সেটা ইম্পর্টেন্ট। আমি আপনার এখানে আসলে যদি আপনার প্রবলেম হয় স্ট্রেট বলে দেন, আমি আর কখনোই আসবো না। আমার কী প্রবলেম হবে? না, আপনাকে কেউ কিছু বলছে কি না সেটা জানতে চাচ্ছি। আমাকে কেউ কিছু বলেনি, আর কেউ কিছু বললেও আমার কোনো কিছু যায় আসে না। তোমার কলিগ শুভ্র নাকি, ও আমাকে ফোন দিয়েছিল। কেন, ও তোমাকে ফোন করেছিল কেন? এই যদি জীবন বাজে রেখে কোনো কাম করতে হয় তাহলে তুমি এই কাম করবে না। ও তুমি টাকা নিবা কিন্তু রিস্ক নিবা না, তা তুই বোনা সুন্দরী। আচ্ছা মামি, দেখেন তো এখানে 5 লাখ টাকা হয়েছে না? 5 লাখ টাকা না রে বোকা, সংখ্যায় 5 লাখ হয়েছে,
হঠাৎ 5 লাখ কেন? তোর বউ কি আর আইবে না? না আর আসু তাও আমি চাই। ও মোর খোদা, ইয়া কেমন কথা হইলি? ও ফিরে আসো, ইয়া তুই চাস নাকি? আপনি অসুস্থ, আপনি পাগল। আমি শিখ, সেটা তোমার জন্য। আমি অসুস্থ, সেটাও তোমার জন্য। আমি পাগল, সেটাও তোমার জন্য। কি দেখেছিস? আমি মরে গেছি? না বাবা, কি যে বাজে কথা বলো না তুমি।